প্রশ্ন হলো, বাংলাদেশের নাগরিক হয়েও নিজ দেশের এয়ারলাইন্সে না যাওয়ার কারণ কি? হচ্ছে যে টিকিট অনেক সময় পাওয়া যায় না, প্রাইস বেশি থাকে, এজেন্সির থ্রুতে হচ্ছে যে করতে গেলে দেখা যায় যে প্রাইস কিছুটা কম, কিন্তু আবার হচ্ছে যে কোনো এজেন্সি ট্রাস্টেবল হবে কি না সেটাও আমরা বিশ্বাস করতে পারি না। অনেক সময় দেখা যায় যে টিকিট করলেও ক্যান্সেল হয়ে যায়। তো এই জিনিসগুলোর কারণে আসলে হচ্ছে যে আমি বাংলাদেশ বিমানে যাওয়াটা মানে আমি পার্সোনালি কমফোর্ট ফিল করছিলাম না। আপনার বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাইসটা একটু হাই, তো আমরা সবাই চাই যে কিছু টাকা সেভ করার জন্য অবশ্যই যেখানে একটু চিপ রেটে পাওয়া যায় ওইখানেই আর কি চেষ্টা করা। দেশে আকাশপথে যাতায়াতে অন্তত 70-80% মার্কেট বিদেশি এয়ারলাইন্সের হাতে, যারা বছরে মিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে বাংলাদেশি যাত্রী পরিবহন করে। অথচ বিপুল এই সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তথ্য বলছে, গত এক দশকে আশঙ্কাজনক হারে কমেছে বিমানের মার্কেট শেয়ার। প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? আমরা জানতে চেয়েছি এই এভিয়েশন বিশেষজ্ঞের কাছে। বিমানের টিকিট নিয়ে যাত্রীদের অভিযোগের সীমা পরিসীমা নাই। যদি সব টিকিট বিক্রি হয়েই থাকে তাহলে যাত্রীগুলো কোথায় গেল? টিকিট কারসাজির কারণ জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে টিম সার্চলাইট। আসলে একটি আপনার অপারেশনাল যে কোনো ইউনিট, যেটি একটি সংস্থা যেটি সারা 24 ঘন্টা কাজ করছে, তার সংকটও থাকবে, সম্ভাবনা থাকবে। সুতরাং সম্ভাবনা অসীম বলেই কিন্তু এটি এগিয়ে যাচ্ছে। সম্ভাবনার সাথে সাথে আমাদের সংকটও আছে। অত্যন্ত কৌশলী উত্তর দিলেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম। কিন্তু আমাদের কাছে তথ্য আছে, টিকিট কারসাজির সাথে বিমানের মার্কেটিং এবং সেলসের কিছু লোক সরাসরি জড়িত। কোনোভাবেই যখন টিকিট কারসাজির তথ্য মিলাতে পারছিলাম না, তখন বিমানের বেশ কিছু কাগজপত্র আমাদের হাতে আসে। এই কাগজগুলো পর্যালোচনা করে টিকিট নিয়ে জালিয়াতির বেশ কয়েকটি ঘটনা আমরা খুঁজে পাই। তার মধ্যে একটি হচ্ছে টিকিটের ব্যাপক চাহিদা থাকার পরও বিমানের ফ্লাইট খালি যাওয়া। এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ একটি তদন্ত প্রতিবেদন। সেখানে দেখা যাচ্ছে কিছুদিন আগে ঢাকা থেকে জেদ্দাগামী BG1802 ফ্লাইট প্রায় 43টি সিট খালি নিয়ে উড়ে যায়। অথচ ফ্লাইট ঘোষণার 15 মিনিটের ব্যবধানেই সমস্ত সিট বুকিং হয়ে যায়। প্রশ্ন হলো, এই সিট খালি যাওয়ার কারণ কি? প্রতিবেদনে উল্লেখ করা হয়, 43টি এজেন্সি 885 বার টিকিট বুকিং রিবুকিং করে সিট ব্লক করে রাখে, আর ফ্লাইটের ঠিক আগেই টিকিটের বুকিং অতিরিক্ত বাতিল করে 16টি এজেন্সি, যাদের অধিকাংশের বাতিলের পরিমাণ শতভাগ। মূলত সে কারণেই ওই ফ্লাইটে 43টি সিট খালি যায়, যেখানে এক ফ্লাইটেই বিমান রাজস্ব হারায় প্রায় 50 লাখ টাকা। আরও অবাক করার বিষয় হচ্ছে, এই মাত্রাতিরিক্ত টিকিট বাতিলের কারণে বিমানের পলিসিতে সংশ্লিষ্ট এজেন্সিকে জরিমানা করার বিধান থাকলেও সেটি করা হয়নি। প্রশ্ন হলো, এই জরিমানা না করার কারণ কি? উত্তর মিলবে TIB-র নির্বাহী পরিচালকের বক্তব্যে। যারা এটাকে প্রতিরোধ করবেন তারাই কিন্তু, তাদের একাংশে কিন্তু এর সাথে জড়িত, থেকে লাভবান হচ্ছেন, সুরক্ষা দিচ্ছেন। কাজে বিমানের যে নিয়ন্ত্রক সংস্থা আছে অর্থাৎ মন্ত্রণালয়, এবং মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটি আছে, তাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়গুলি খতিয়ে দেখা, এবং যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাব দিতে হবে।